হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। বন্ধুরা, তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার সিলেবাস তোমাদের কমানো হবে কি কমানো হবে না সে নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য একটা খুবই গুড নিউজ রয়েছে। কারণ গতকালকেই আমাদের উচ্চশিক্ষা পর্ষদ তারা ঠিক করেছেন যে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের 2022 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস কমানো হবে, এবং তারা ঘোষণাও করে দিয়েছেন যে কি কি কমানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেহেতু ক্লাস টুয়েলভ একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, বোর্ডের পরীক্ষা এবং মাধ্যমিক বোর্ডের পরীক্ষা, তো যেখানে ক্লাস টুয়েলভের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, তো এখানে আশা করা যাচ্ছে যে মাধ্যমিকের সিলেবাসও কমানো হবে। এবং গতকালকেই একটা মিটিং হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, এবং সেখানে ঠিক করা হয়েছে যে আগামী এক সপ্তাহ অথবা 15 দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে ডিসিশন নিতে হবে যে মাধ্যমিকের সিলেবাস কমানো হবে কি কমানো হবে না। এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যেহেতু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা করে দেওয়া হয়েছে, এই সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তো এখানে মাধ্যমিক পরীক্ষার সিলেবাসও 100% কমানো হবে। কারণ তোমাদেরও ক্লাস হচ্ছে না এবং ক্লাস টুয়েলভেরও ক্লাস হচ্ছে না, তো যেহেতু ওদের কমানো হয়েছে তো তোমাদেরও অবশ্যই কমানো হবে, এবং সেটা আগামী 15 দিনের মধ্যেই জানাতে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সিলেবাস কিন্তু এই বছর যারা 2021-এ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের বার্ষিক পরীক্ষা দিত তাদের যে সিলেবাস কমানো হয়েছিল, 2022-এও সেম সিলেবাস কমানো হয়েছে। তো আমরা গেস করতে পারছি যে মাধ্যমিক পরীক্ষায়ও 2021 সালে যে যে সিলেবাস কমানো হয়েছিল 2022-এও সেম সিলেবাসই কমানো হবে। তো এই ক্ষেত্রে তোমরা 2021 সালে মাধ্যমিক পরীক্ষার কোন কোন সিলেবাস কমানো হয়েছিল সমস্ত সাবজেক্টে সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো, এবং সে অনুযায়ী তোমরা পড়া শুরু করে দিতে পারো। এবং আগামী এক সপ্তাহ কি 15 দিনের মধ্যে তোমরা জেনে যাবে যে কোন কোন সিলেবাস তোমাদের মাধ্যমিক থেকে কমানো হয়েছে। এবং আমি তোমাদেরকে শুধুমাত্র ইংরেজি বিষয়টা বলে দিতে পারি যে গত বছর কী কী কমানো হয়েছিল। তোমাদের মাধ্যমিকের ইংরেজি থেকে গত বছর পোয়েট্রি থেকে দুটো কবিতা কমানো হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে দ্য স্নেল এবং সি ফিভার, এই দুটো কবিতা কমানো হয়েছিল। এবং প্রোজ থেকে একটা গল্প কমানো হয়েছিল, সেটা হচ্ছে দ্য ক্যাট। তো একটা গল্প আর দুটো কবিতা তোমাদের মাধ্যমিকের সিলেবাস থেকে কমানো হয়েছিল। তো এই বছর আশা করা যাচ্ছে যে এই তিনটা জিনিসই কমানো হবে। এবং রাইটিং, গ্রামার এবং আনসিন, গত বছর অর্থাৎ নর্মালে যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু থাকবে, কোনো চেঞ্জ হবে না। ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও সেম হয়েছে, গত বছর যা কমানো হয়েছিল এবছরও সেম জিনিসই কমানো হয়েছে। তো যারা বেশি চিন্তিত সিলেবাস নিয়ে তারা এখন থেকেই গত বছর যা কমানো হয়েছিল সেইগুলো বাদ দিয়ে পড়া শুরু করে দিতে পারো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ইনফর্মেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, এবং মাধ্যমিকের ইংলিশের যাবতীয় সমস্ত রকমের ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।